एसडीपीओ अजय कुमार दास के नेतृत्व में पुलिस बाइक बाहिनी शहरे अलिगुली सह विभिन्न पार्के असामाजिक कार्यक्रम विरुद्धे अभियान चलाय। रविवार सन्ध्या राते एदिन शहरेर बेश किछु बाजारगुलिते अवैधभावे चला मदेर ठेकगुली गुड़िये दे पुलिस। नेशार बिरुद्धे जिरो टलारेंस नीति निये राज्य सरकार नेशा कारबारीदेर साथे कोनो रकमेर आपोष नय राज्य सरकारेर एई निर्देशिकाके वास्तवायित करते काज करछे पुलिस। सम्प्रति असामाजिक कर्मकांड ओ स्ट्रीट क्राइमेर बिरुद्धे पुलिशेर एक बाइक बाहिनी गठन करा हय। राजधानीर पूर्व थाना पश्चिम थाना ओ दुई महिला थानार सुदक्ष पुलिश अफिसार ओ कन्स्टेबलदेर निये एई बाइक बाहिनी गठन करा हय। এই বাইক বাহিনীর রবিবার রাতে রাজধানীর ডিমসাগর সিটি সেন্টার মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন গলিতে অভিযান চালায়। দুজনকে গ্রেপ্তার করা হয়। মহারাজগঞ্জ ও বটতলা বাজারের বেশ কিছু অবৈধ মদের ঠেকা গড়িয়ে দেওয়া হয়। মূলত অসামাজিক কাজের সাথে জড়িত ও ড্রাগ পেডলারদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। তিনি জানান এই অভিযান জারি থাকবে। তাছাড়া বাকি আমাদের পূর্ব থানা পশ্চিম থানা আর উমেন পিএসএ যে স্টাফ আছে সবাইদের নিয়ে একটা বাইকার গ্রুপ করা হয়েছে। বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে যে স্ট্রিট ক্রাইম যেটা হচ্ছে স্ট্রিট ক্রাইমসটাকে প্রিভেন্ট করা, তাছাড়া কোনো যদি অ্যান্টি সোশ্যাল যদি রাস্তায় থাকে না তো বাজারে থাকে ওদের কন্ট্রোলে আনা। তো এর থেকে আজকে আমরা মোটামুটি গোলবাজার ডিমসাগর বা আর সিটি সেন্টার আইজিএম চৌমনি এখন যেগুলো আরএমএস চৌমনি যেখানে মানে অ্যান্টি সোশ্যাল গ্যাদারিং হতে পারে সেগুলোকে কভার করেছি, প্রিভেন্টিভ অ্যাকশনও নিয়েছি। গোলবাজারে দুজন অ্যারেস্ট আছে, এটা হ্যান্ড ওভার করা হয়েছে এসপিএস। প্রচুর কান্ট্রি লিকার আমরা ডিস্ট্রয় করেছি আর মডার্ন লিকার আছে, এটা হ্যান্ড ওভার করা হয়েছে এসপিএস। তো এটা মানে আমরা ফির রিভাইভ করছি, এটা রেগুলার থাকবে। টাউনের মধ্যে বাকি যে সাব ডিভিশন আছে দুটো আমতলি আছে ওখানেও। তবে অজয়বাবু যতই বলুন না কেন জিরো টলারেন্স আপোষহীন পুলিশ অভিযান, বাস্তবে এসব যে শুধু লোক দেখানো অভিযান তা সকলেরই জানা। কেননা একটি ক্ষেত্রেও নেশা কারবারের মূল মাস্টার মাইন্ডের কলারে হাত দিতে সাহস দেখাচ্ছে না অজয় অ্যান্ড কো। আসলে সবই হচ্ছে মাসোয়ারা বৃদ্ধির সব নতুন নতুন পলিসি বলে অভিমত সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।